হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি এতদিন গোচর করছিল ধনুরাশিতে, বৃহস্পতির এটা নিজস্ব ঘর, তো এখানে বৃহস্পতি ভালোই ফল দিয়েছে। এবারে আমরা জানব বৃহস্পতি মকর রাশিতে গোচর করে কেমন ফল দেবে। মকর রাশিটা কিন্তু বৃহস্পতির নিচস্থ ঘর, অনেকের ধারণা আছে এখানে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবে না। মকর রাশিতে অলরেডি শনি সক্ষেত্রীয় অবস্থায় গোচর করছে, তাহলে এখন মকর রাশিতে বৃহস্পতি এবং শনি একই সাথে গোচর করছে। বৃহস্পতি এবং শনি মকর রাশিতে বসে সমস্ত রাশিকে মোটামুটি একটা ভালোই ফল প্রদান করবে, কোনো খারাপ ফল কিন্তু প্রদান করবে না, আগেই বলে দিলাম। তাহলে চলুন জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী কেমন ফল দেবে না দেবে। আরও একটি বিষয়টি হচ্ছে বৃহস্পতি এখানে থাকবে 20 নভেম্বর 2021 সাল পর্যন্ত, এক বছর। এক বছর আমাদের লাইফে বৃহস্পতির কী প্রভাব থাকবে না থাকবে অবশ্যই কিন্তু আমাদের জেনে নিতে হবে। জানবো কর্কট রাশির মানুষদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন কেমন ফল দেবে না দেবে। বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে গোচর করবে, এই সময় নতুন বিজনেস যারা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, যারা বিজনেসের জন্য লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সময়টা ভালো। এই সময় আপনাদের বিবাহ যোগাযোগ হতে পারে, বিবাহ সংক্রান্ত কথাবার্তা ভীষণভাবে ভালো। তবে বিবাহিত জীবনে কিছু সমস্যা আসবে, সেটাকে কিন্তু আপনাকে একটু বুদ্ধি দিয়ে ম্যানেজ করে নিতে হবে। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, যাদের ফ্যামিলি বিজনেস আছে তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। বিজনেসে অর্থের যে সমাগমটা সেটা কিন্তু এই সময় আপনাদের প্রচণ্ড মাত্রায় স্ট্রং থাকছে। এবার জানবো শনির তৃতীয় দৃষ্টির ফলে আপনারা কেমন ফল পাবেন না পাবেন। এই সময় আপনাদের পিতার স্বাস্থ্য একটু সমস্যার মধ্যে থাকছে, পিতার সাথে একটু দূরত্ব কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ভাগ্যের উন্নতি, উচ্চশিক্ষার জন্য সময়টা কিন্তু ভালো, যারা ইঞ্জিনিয়ারিং পড়েন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। এই সময় লাইফে যে কোনো কিছু পেতে একটু বেশি স্ট্রাগল করতে হবে, এটাই প্রবলেম, তাছাড়া কিন্তু কোনো প্রবলেম কিছু থাকছে না। জানবো শনি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে আপনারা কেমন ফল পাবেন না পাবেন। বিবাহ যোগাযোগ, বিবাহটা কিন্তু আপনাদের এই সময় ভালো হবে, নতুন বিজনেসের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। যারা বিবাহিত তাদের কিন্তু পার্টনারের হেলথ এই সময় একটু প্রবলেমের মধ্যে থাকবে, পার্টনারের কেরিয়ার কিন্তু প্রচণ্ড মাত্রায় একটা হাইলি চান্স থাকবে কেরিয়ারটাকে ডেভেলপ করে নেওয়ার। আপনি আপনার কাজের বিষয় পার্টনারের থেকে যে কোনো হেল্প কিন্তু পেয়ে থাকবেন। মাঝে মাঝে পার্টনারের সাথে একটু মন কষাকষি হতে পারে, সেটাকে কিন্তু একটু ম্যানেজ করে নিতে হবে। তাছাড়া বিশাল বড় কোনো সমস্যা কিন্তু থাকছে না। যারা অনেকদিন ধরে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা এই সময় কিন্তু ডিভোর্সটা পেয়ে যেতে পারেন। শনির পঞ্চম দৃষ্টির ফলে আপনারা কেমন ফল পাবেন না পাবেন। সন্তানের থেকে সুখ, সন্তান লাভ, যাদের সন্তান কথা শুনতো না এই প্রবলেমটা ছিল, তাদের সন্তান কিন্তু প্রচণ্ড মাত্রায় কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে উঠবে। পড়াশোনার জন্য সময়টা কিন্তু ভালো, যারা পড়াশোনা করেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তাছাড়া প্রেমের ব্যাপারে কিন্তু সময়টা খুব একটা ভালো না, প্রেমে কিন্তু দূরত্ব, বিচ্ছেদ এই বিষয়গুলো কিন্তু থাকছে। এবার জানবো রাহুর পঞ্চম দৃষ্টির জন্য আপনারা কেমন রেজাল্ট পাবেন না পাবেন। এই সময় কিন্তু আপনাকে কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে, তাছাড়া যারা ভ্রমণ করার প্ল্যানিং করেছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, এই সময় আপনারা খুব ভালো সঞ্চয় করতে পারবেন। যারা বাড়ি নির্মাণ করবেন ভাবছিলেন বা ফ্ল্যাট কিনবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। এই সময় লাইফে কিন্তু অনেক কিছু প্রাপ্তি আপনাদের ঘটবে, যারা জব চেঞ্জ করবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। এবার জানবো বৃহস্পতির দশম দৃষ্টির ফলে আপনারা কেমন রেজাল্ট পাবেন না পাবেন। মায়ের হেলথ ভালো, হোম লোনের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, মায়ের থেকে আর্থিক সহায়তা পেয়ে যাবেন। যারা জমি ক্রয় বা বিক্রি করবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা প্রচণ্ড সফলতা কিন্তু পেতে পারেন। তাহলে বন্ধুরা, কর্কট রাশির মানুষদের বৃহস্পতি রাশি পরিবর্তন অনুযায়ী কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যারা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু সাথে থাকতে হবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করে গেলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করুন যাতে একটা নোটিফিকেশান মিস না হয়ে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।